নমস্কার, আমি কৌশিক রায়। 2024 মেষ রাশির কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। মেষ রাশির অর্থ, সম্পত্তি, শিক্ষা, কেরিয়ার, সন্তান, বাড়ি, গাড়ি, চাকরি কেমন যেতে চলেছে 2024, কী ফল পেতে চলেছে 2024-এ, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি বছর আমাদের জন্য কিন্তু নতুন নতুন কিছু বার্তা বহন করে নিয়ে আসে, সেটা নেগেটিভ হোক এক পজিটিভ হোক, অর্থাৎ দুটি দিক থেকেই কিন্তু সম্পূর্ণ যে ভালো যায় এমন না, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভও কিন্তু যায়। দেখুন, প্রত্যেকটি বছর, প্রত্যেকটি মাস এবং প্রত্যেকটি দিন আমাদের জীবনে কিন্তু নতুন একটা সূচনা নিয়ে কিন্তু আসে। 2024 মেষ রাশির ক্ষেত্রে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, যখন আমি বর্ষফল করি কি না, তখন আমি তিনটি গ্রহকে, এক শনি, দুই রাহু কেতু এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, তার উপর কিন্তু ফলাদেশ আমি দিই এবং সেখানে মঙ্গল এবং রবিও কিন্তু ইনক্লুডেড থাকে। দেখুন, যখন বছরটা শুরু হচ্ছে পয়লা জানুয়ারি, তখন গ্রহের স্থিতি কী থাকছে, আপনাদের দ্বাদশভাবে রাহু থাকছে, ষষ্ঠভাবে কেতু থাকছে, একাদশভাবে শনি থাকছে, রাশিতে আপনাদের বৃহস্পতি থাকছে এবং আপনাদের অষ্টমভাবে আপনার শুক্র অবস্থান করছে এবং আপনার ঠিক ভাগ্যভাবে রবি এবং মঙ্গল অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছে মেষ রাশি আমি পার্ট বাই পার্ট আলোচনা করতে চলেছি। প্রথম আসি মেষ রাশির রাহু। রাহু আপনাদের দ্বাদশে রয়েছে, আপনাদের এবছর ফরেন অ্যাক্টিভিটি বাড়াবে। যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা ফরেনে কাজ করছেন, ফরেন যাওয়ার একটা বড় যোগ কিন্তু রয়েছে। আদারওয়াইজ আপনাদের যাদের ফরেনের সঙ্গে কোনো কানেকশান নেই, ধরে নিলাম আপনাদের কিন্তু ফরেন যাত্রা, বিদেশ যাত্রা, নিচকি আপনাদের ভ্রমণ, এটা কিন্তু হওয়ার প্রবল কিন্তু আপনাদের চান্স কিন্তু রয়েছে। অর্থাৎ বিদেশে গিয়ে কিছু করা, বিদেশে যাওয়া, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় যোগ কিন্তু রয়েছে। তবে এবছর আপনাদের খরচটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ কিন্তু হবে। যাদের খরচের জায়গা নিয়ে ছিল তাদের দ্বাদশভাবে রাহু, তো খরচটা আপনাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণ এই সময় কিন্তু করবে। আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি করেছে, কারণ দ্বাদশভাবে প্রাতিগ্রহ খুব ভালো ফল দেয় এবং আপনাদের এবছর ভ্রমণ, অর্থাৎ যে কোনো জায়গাতে আপনাদের বেড়ানো, ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে। অনেকে ভ্রমণ পিপাসু থাকে, তো তাদের জন্য সুখবর হচ্ছে ভ্রমণের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা শুভ বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে। ষষ্ঠভাবে আপনাদের কেতু অবস্থান করছে, আমি একটা কথা বলবো, কিছুটা হলো আপনাদের গুপ্ত শত্রুতা বা কোনো ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, ভুল চিকিৎসা প্রিপেয়ার হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। কারণ রাহু এবং কেতু এই বছর কিন্তু রাশি পরিবর্তন করছে না, আপনাদের রাশি দ্বাদশ এবং ষষ্ঠভাবে কিন্তু রাহু কেতু অবস্থান কিন্তু করছে, অর্থাৎ বিদেশের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এবার আসি আপনাদের, দেখুন, একাদশভাবে শনি, একাদশভাবে শনি এবং শনি আপনাদের জুলাই মাসে কিন্তু আবার রেট্রোগ্রেড হচ্ছে। আমি একটা কথা বলবো, আপনাদের জানুয়ারি টু জুলাইয়ের মধ্যে, জানুয়ারি টু জুলাইয়ের মধ্যে আপনাদের ইনকাম বাড়বে, অর্থের জায়গা কিন্তু আপনাদের বাড়বে। শনি মানে হচ্ছে একটু ধীর গতি, কিন্তু ইনকাম আপনাদেরকে কিন্তু জানুয়ারি টু জুলাই পর্যন্ত খুব ভালো কিন্তু দিবে। কোনো সম্পত্তি ক্রয় বা কোনো বাড়ি নির্মাণ বা কোনো গাড়ি কেনার একটা প্রবল যোগ রয়েছে, কারণ শনি যেভাবে অবস্থান করে, আমি বারবার বলি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, অর্থাৎ
আপনাদের লাভভাবে অবস্থান করছে, আপনাদের লাভ এবং প্রফিট আপনাদের বাড়বে, ইনকাম আপনাদের বাড়বে, আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনার যদি মেষ রাশির মানুষ হন, একাদশভাবে শনি দীর্ঘদিনের এমন কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, বহুদিন ধরে আটকে আছে, সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। কিন্তু দেখুন, আপনাদের না শনি সাড়ে সাতই রয়েছে এবছর, না শনি ঢাইয়া কিন্তু রয়েছে, এবং আপনাদের নিশ্চিত রূপে কোনো সম্পত্তি ক্রয়ের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, কোনো বাড়ি নির্মাণ করা বা আপনার কোনো বাড়ি কিনা বা কোনো জমি কিনা বা জায়গা কিনা বা কোনো ফ্ল্যাট কিনা, এই সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে, এবং জুলাইয়ের মধ্যে এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় হতে চলেছে, জানুয়ারি টু জুলাই। এবার আসি একাদশভাবে আপনাদের কর্মাধিপতি। দেখুন, যারা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছেন, গভর্নমেন্ট জব, অনেকে বলেন যে কৌশিকদা গভর্নমেন্ট জব হবে না, দেখুন গভর্নমেন্ট জবটা কিন্তু আপনার রবি যেমন দেখে, পাশাপাশি শনিও কিন্তু দেখে। শনি হচ্ছে চাকরিটা কিন্তু বিশেষভাবে নিয়ন্ত্রণ কিন্তু করে। আপনাদের চাকরির সম্ভাবনাটা রয়েছে আপনাদের ঠিক এপ্রিলের মাঝামাঝি থেকে, এপ্রিলের চোদ্দই, এপ্রিল থেকে চোদ্দই আপনার মেয়ের মধ্যে প্রবল একটা চাকরির সম্ভাবনা রয়েছে, সরকারি এবং সরকারি তুল্য জায়গাতে। এবং আরেকটি যে সম্ভাবনা রয়েছে আপনাদের ষোলোই অগস্ট থেকে ষোলোই সতেরোই সেপ্টেম্বরের মধ্যে, ষোলোই অগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে চাকরির একটা বড় অপরচুনিটি আপনাদের কিন্তু আসতে চলেছে, এবং এমএনসি কোম্পানিতেও বড় ধরনের চাকরি হওয়ার সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনার ক্ষেত্রে বৃহস্পতি। দেখুন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, চন্দ্রের সঙ্গে যুক্ত করছে, গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু কিন্তু আপনার মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে যাচ্ছে, কিন্তু আপনাদের জানুয়ারি টু এপ্রিলের তিরিশে এপ্রিল পর্যন্ত কী রেজাল্ট দিবে বৃহস্পতি। দেখুন, যারা প্রথম কথা হচ্ছে সন্তানের জন্য প্ল্যানিং করছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন একটা ইস্যু নিতে চাইছেন, আপনাদের কিন্তু জানুয়ারি টু আপনার এপ্রিলের মধ্যে সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে, এবং কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে, সন্তানের জায়গা ভালো রয়েছে, এবং যারা শিক্ষা উচ্চ শিক্ষা করতে চাইছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশন যারা করতে চাইছেন, যারা এমসিএ বিসিএ এমবিএ যারা করতে চাইছেন বা ফরেনে গিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই কানেকশানটা কিন্তু এপ্রিল পর্যন্ত কিন্তু খুব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং জানুয়ারি টু এপ্রিলের মধ্যে আপনাদের প্রবল বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা আনম্যারিড হয়ে আছেন, আপনার নারী হোক কিংবা পুরুষ হোক, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, জানুয়ারি টু এপ্রিলের মধ্যে আপনারা বিয়ের জায়গাটা কনফার্ম হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কথাবার্তা এই সময় কিন্তু আপনারা একটু হলো কাজের দিকটাতে এগিয়ে চলুন, দেখবেন বিয়ে আপনাদের নিশ্চিত রূপে হবে। এই যে যাদের দাম্পত্য কলহ চলছিল না, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য চলছিল, কেতু সরে যাওয়াতে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিংয়ের জায়গায় কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং আপনাদের ভাগ্যভাবে দিচ্ছে। দেখুন, স্পিরিচুয়াল যাত্রা, আপনাদের ধর্মীয় যাত্রা, সোশ্যাল ওয়ার্কিং, আবার সামাজিকমূলক কাজ, আপনাদের নেম ফেম যশ আপনাদের এ বছর কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, খ্যাতি যশ সম্পন্নতা প্রসপেরিটি আপনাদের আসতে কিন্তু চলেছে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আপনারা যদি মেষ রাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে। কিন্তু এই বৃহস্পতি আবার আপনাদের মে মাসে রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, শত্রুতা আপনাদের বাড়বে মে মাস থেকে, জেলাসি আপনাদেরকে করবে, এবং বিশেষ করে লিভার এবং স্টমাক জাতীয় জায়গা নিয়ে আপনাদের সমস্যা, খাবার জায়গা নিয়ে সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই দাঁড়াবে। অবশ্যই এটার জন্য ডক্টর বাবুর সাথে আপনারা কনসাল্ট করুন, এবং পাশাপাশি এনিমি সমস্যাটা কিন্তু দাঁড়াবে, এবং আপনাদের কিছুটা হলো মানসিক চাপ, মানসিক প্রেশার কিন্তু আপনাদের মে মাসের পর থেকে কিন্তু রয়েছে। জুলাই মাসের পর থেকে যে কোনো কাজে একটু হলো স্লো মোশন, ধীর, শনি মানে ধীর, ধীরে 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 কিন্তু এগাবে, এবং
এই বৃহস্পতি আবার আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, বৃহস্পতির এই দৃষ্টি না দশমভাবে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে। মে মাস থেকে যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, আপনাদের বসের সাথে সম্পর্কে উন্নতি হবে, সেখান থেকে আপনারা কোনো অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ড আপনারা পেতে পারেন। এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন বা গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনাদের মে মাস থেকে কিন্তু কর্মক্ষেত্রে আমূল পরিবর্তনের একটা যোগ কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। 2024 আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। বছরটি ভালো করতে আপনারা কী করবেন? ছোট্ট একটি উপায়, আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, হনুমানজির পূজা আপনারা করুন, সূর্য দেবতাকে আপনারা অর্ঘ্য অবশ্যই দিন, তাতে বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং 2024 অগ্রিম শুভেচ্ছা আমার রইল, খুব তাড়াতাড়ি আমরা নতুন বছরে পা দিতে চলেছি। এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।